হ্যাঁ একটা বিয়ে বাড়ি না গিয়ে আমি চিকেন ভর্তাকে আখের চিপিয়া বলেছিলাম, ওখানে লিখে রেখেছিল গোলবাড়ির কষা মাংস, বাট একটা গোলবাড়ির কষা মাংস মতো হয়নি, সেটা আমি বলেছিলাম। সেই ভিডিও আমাকে ডিলিট করেছিল আমার পাশের বাড়ি থেকে। আজকেও আমি গোলবাড়িগুলো দেবো মানে ওরা তোমার সাবস্ক্রাইবার। হ্যাঁ এটা তুললো তো কোনো না না দেবে আমরা খেতে বসেছি, কেমন লাগছে এখন? এতক্ষণ স্ট্রাগল করে আবার ফাইনালি আমরা খেতে বসেছি। লাকিদা ফাইনালি আমার বিয়ে হয়ে গেছে, কিছু বলার আছে এই বিষয়ে তোমার? কিছুদিন না না এখানে আমাদের কিছু বলার নেই, ক্যামেরাটা করতে কি হবে তোমার কেমন লাগছে? আমি তোমার পর হয়েছি, কি বললে আর বলো, নাহলে সাইড লাগ খাওয়াতে হবে তোমার। কেমন লাগে বাবা, তার বিয়ে হয়ে গেছে? ভালো লাগছে একদম, ভালো লাগছে। আমাদের খাতা খাতনি হয়ে গেছে আজকে। সেই এটা রিভিউয়ের সেই শটটা এরকম ভাবে নিয়ে মানে ঢেকে সঙ্গে গেল ধান মানে। সবাইকে একটা একটা করে দিয়েছিল, বোঝা গেছে সবাই একটা একটা ফিশটা দেখো অনেকটা না, রিভিউ দেওয়া দরকার নেই, বাদ দাও বাদ দাও বাদ দাও। আমি চিকেন ভর্তাকে আখের চিপিয়া বলেছিলাম, ওখানে লিখে রেখেছিল গোলবাড়ির কষা মাংস, বাট একটা গোলবাড়ির কষা মাংস মতো হয়নি, সেটা আমি বলেছিলাম। সেই ভিডিও আমাকে ডিলিট করেছিল আমার পাশের বাড়ি থেকে। আজকেও আমি গোলবাড়িগুলো দেবো সেটা নিজে বিয়ে হোক অন্যের বিয়ে। খাওয়ার সময় হ্যাংলাবা আমার রিসেপশন খাবার খারাপ হলে আমি বলে দেবো খাবার খাবার খারাপ হচ্ছে। বিষয়টা ভালো হয়েছে এবং সব থেকে ভালো ব্যাপার যে এত রাত্রিবেলা খাচ্ছি, খাওয়াটা গরম আছে, শীতকালে খাওয়ার গরম থাকা গরম। দুঃখিত ভাইটা ওরাও নিচে গিয়ে বলেছিস
পাপাই দাও ফিশ ফ্রাইটা দিতে সত্যি করে কি বলো তো? কুলচা না এটা ভাই, ভাই একটু লাগবে ভাই, এক সেকেন্ড দাদা। নাম দিও একটা। আমি না তাই ভাবলাম, আমার ক্যামেরাটা জুম আউট হচ্ছে, হঠাৎ করে জুম ইন কিভাবে হলো? দাদা ধাক্কাটা লেগে লাগি। তা কেমন লাগছে খাবার দাবার? বেশ ভালো। তোমার কেমন লাগছে? হ্যাঁ কেমন লাগছে খাবার দাবার? মাইকটার কাছে দাঁড়া বলো। আজ দেবে কিন্তু এখন না, হ্যাঁ দাও। আমাকে মনে হচ্ছে এই দুটো ভালো হয়েছে বলে এই দুটো লোকে বেশি খেয়েছে। শশাটা কিছু না, এর জন্য লোকে বেশি ভালো খেয়েছে। এক এক জায়গায় স্যালাড এক একটা স্বাদ না। কাতলা মাছটা তেল থাকতে হবে, কাতলা মাছ ফিশ রাইসটা একটু ফ্রাই হলে ভালো হতো, সিদ্ধ ভাত হয়ে গেছে। আমারটা চল ভালো, কেউ মেটে ভাই কি সফট গন্ধটা বেশ ভালো বেরিয়েছে, ভালো বেরিয়েছে। একটা কচি পাটার গন্ধ এটা কিন্তু। খেয়েছে চারজন রনিচে, জব্বর মাটা এ বোতলে সোনা তো আপনি বাজার ডাকতে